আমাদের গায়ে জ্বালা হচ্ছে, গায়ে জ্বালা হচ্ছে পদ্মা সেতু হচ্ছে বলে নয়, আমাদের গায়ে জ্বালা হচ্ছে পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে সম্পদ, এখানে আমাদের গায়ে জ্বালা, আমাদের টাকা আমাদের কষ্ট, সমস্ত মেগা প্রজেক্ট গুলো তোমরা এইভাবেই করছো। যাই হোক, আপনারা নিশ্চয়ই মেট্রো রেলটা দেখেছেন, যা মিরপুর রেল থেকে ওখান থেকে দেখেন, কিছুক্ষণ পর পর একটা স্টেশন, কোন প্রয়োজন নাই, আপনার আগরগাঁতে একটা, তারপরে আপনার ওই শালাপুর একটা, তারপরে এসে আপনার আবার সংসদ ভবনের ওখানে আরেকটা, তারপরে আবার একটা দরকার নেই ফার্ম গেটে, এত কাছাকাছি স্টেশন আমি পৃথিবীর কোথাও দেখিনি। কারণ কি? কারণ একটা যে ওখানে অনেক টাকা পাওয়া যায়, সবটা হয়ে যাবে। এদের লক্ষ্য হচ্ছে দুর্নীতি, এদের লক্ষ্য হচ্ছে লুট, এদের লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশকে লুটে নিয়ে, সেই লুটেরা ওকে আস্তে করছে। তো এদেরকে প্রতিরোধ যদি আমরা করতে না পারি, তাহলে আমরা আমাদের রাষ্ট্রের জাতির অস্তিত্ব রক্ষা করতে পারবো। তাই আসুন আজকে সবাই আমরা আমাদের কাজগুলো যার দেখা যাচ্ছে সে কাজগুলো আমরা করি, এবং যাকে ঐক্যবদ্ধ করে এই ভয়াবহ দানবীয় যে একটা আপনার ফ্যাসিবাদী যে শক্তি আমাদের টেবিলে বসে আছে তাকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের জন্য যারা কাজ করবেন, জনগণের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে, একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে সেই পার্লামেন্ট তৈরি করে আমরা এই দেশের এই রাজনৈতিক সংকট এবং অন্যান্য সংকটগুলো থেকে উত্তর দেন কাজ করি।